জয় শ্রীকৃষ্ণ। আজকে ভিডিওতে আলোচনার বিষয়বস্তু হল ভগবদ্গীতা কী কী সমস্যার সমাধান প্রদান করে। শ্রীমৎ ভগবদ্গীতা আমাদেরকে অনেক সমস্যার থেকেই সমাধান প্রদান করে। তার এক নম্বর পয়েন্টে বলবো, সকল শোক ও উদ্বেগ থেকে কীভাবে মুক্ত হওয়া যায়। এটি ভগবদ্গীতার 2 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোকে আছে। 2 নম্বর পয়েন্টে বলবো, শান্তি লাভের জন্য স্থির মন ও দিব্য বুদ্ধিমত্তা লাভের উপায় কী। এটি ভগবদ্গীতার 2 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোকে আছে। 3-এ বলবো, কেবল ভগবত প্রসাদেই কেন গ্রহণ করা উচিত। এটি ভগবদ্গীতার 3 নম্বর অধ্যায়ের 31 নম্বর শ্লোকে আছে। এরপরে 4 নম্বরে বলবো, কর্তব্য কর্মে নিয়োজিত থেকে মন নিয়ন্ত্রণ করা সম্ভব কি। এটি ভগবদ্গীতার 3 নম্বর অধ্যায়ের 43 নম্বর শ্লোকে আছে। এরপর 5-এ বলবো, কীভাবে জীবনে পূর্ণতা লাভ করা যায়। এটি ভগবদ্গীতার 4 নম্বর অধ্যায়ের 9 নম্বর শ্লোকে আছে। এরপর 6 নম্বরে বলবো, ধর্ম অর্থ কাম ও মোক্ষ কীভাবে অর্জন করা যায়। এটি ভগবদ্গীতার 4 নম্বর অধ্যায়ের 11 নম্বর শ্লোকে আছে। এরপর 7-এ বলবো, কীভাবে সদ্গুরুর শরণাগত হতে হয়। এটি ভগবদ্গীতার 4 নম্বর অধ্যায়ে 34 নম্বর শ্লোকে আছে। এরপরে বলবো 8 নম্বরে, পাপীরা দুঃখের সাগর অতিক্রম কীভাবে করবে। এটি ভগবদ্গীতার 4 নম্বর অধ্যায়ের 36 নম্বর শ্লোকে আছে। এরপরে বলবো 9 নম্বরে, মানুষ কেন দুঃখের ফাঁদে আটকে পড়ে। এটি ভগবদ্গীতার 5 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোকে আছে। 10 নম্বরে বলবো, শান্তির সূত্র কী। ভগবদ্গীতার এটি 5 নম্বর অধ্যায়ের 29 নম্বর শ্লোকে আছে। 11 নম্বরে বলবো, মন কার শত্রু ও কার বন্ধু। এটি ভগবদ্গীতার 6 নম্বর অধ্যায়ের 6 নম্বর শ্লোকে আছে। এরপরে 12 নম্বরে বলবো, মন নিয়ন্ত্রণের মাধ্যমে শান্তি অর্জন করা সম্ভব কি। এটি ভগবদ্গীতার 6 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে আছে। এরপরে 13 নম্বর পয়েন্টে বলবো, চঞ্চল মনকে কীভাবে জয় করা যায়। এটি ভগবদ্গীতার 6 নম্বর অধ্যায়ের 35 নম্বর শ্লোকে আছে। 14 নম্বরে বলবো, পূর্ণ জ্ঞান কী। এটি ভগবদ্গীতার 7 নম্বর অধ্যায়ের 2 নম্বর শ্লোকে আছে। এরপরে 15-তে বলবো, কীভাবে মুক্তি অর্জন করা যায়। এটি ভগবদ্গীতার 7 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে আছে। এরপর 16-তে বলবো, মায়াকে অতিক্রম করার গোপন রহস্য কী। এটি ভগবদ্গীতার 7 নম্বর অধ্যায়ের 14 নম্বর শ্লোকে আছে। এরপর 17 নম্বরে বলবো, পাপ কত প্রকার, কীভাবে পাপকে দগ্ধীভূত করতে হয়। এটি ভগবদ্গীতার 9 নম্বর অধ্যায়ের 2 নম্বর শ্লোকে আছে। এরপর 18 নম্বরে বলবো, আমাদের পরম লক্ষ্য কী। এটি ভগবদ্গীতার 9 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোকে আছে। এরপর 19 নম্বরে বলবো, মানুষ কি তার পছন্দ মতো গ্রহলোকে যেতে পারে। এটি ভগবদ্গীতার 9 নম্বর অধ্যায়ের 25 নম্বর শ্লোকে আছে। এরপর 20 নম্বরে বলবো, আমাদের অর্পিত দ্রব্য সামগ্রী কি ভগবান গ্রহণ করেন। এটি ভগবদ্গীতার 9 নম্বর অধ্যায়ের 26 নম্বর শ্লোকে আছে। এরপর 21-এ বলবো, এই জড় জগতে সুখ লাভের উপায় কী। এটি ভগবদ্গীতার 9 নম্বর অধ্যায়ের 34 নম্বর শ্লোকে আছে। এরপর 22 নম্বরে বলবো, মানব জীবনের পরম সিদ্ধি কী। এটি ভগবদ্গীতার 10 নম্বর অধ্যায়ের 10 নম্বর শ্লোকে আছে। এরপরে 23-এ বলবো, আমাদের হৃদয়ে সঞ্চিত কলুষতা কীভাবে দূর করা যায়। এটি ভগবদ্গীতার 10 নম্বর অধ্যায়ের 11 নম্বর শ্লোকে আছে। এরপর 24-এ বলবো,
পরম পুরুষোত্তম ভগবান কে? এটি ভগবদ্গীতার 10 নম্বর অধ্যায়ে 12-13 নম্বর শ্লোকে আছে। এরপর 25-এ বলবো, কৃষ্ণ অর্জুনের নিকট বিশ্বরূপ প্রকাশ করেছিলেন কেন? এটি ভগবদ্গীতার 11 নম্বর অধ্যায়ের 1 নম্বর শ্লোকে আছে। এরপরে 26 নম্বরে বলবো, ভগবদ্গীতার সার কথা কী, আমাদের ক্লেশের কারণ কী? এটি ভগবদ্গীতার 11 নম্বর অধ্যায়ের 55 নম্বর শ্লোকে আছে। এরপর 27-এ বলবো, রজ ও তমগুণের কারণ কী? এটি ভগবদ্গীতার 14 নম্বর অধ্যায়ের 26 নম্বর শ্লোকে আছে। 28 নম্বরে বলবো, আমরা কি ভগবানকে দেখতে পারি, কথা বলতে পারি এবং তার কথা শ্রবণ করতে পারি? এটি ভগবদ্গীতার 15 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে আছে। এরপর 29 নম্বরে বলবো, দেহ ত্যাগের সময় জীব তার সাথে কি নিয়ে যায়? এটি ভগবদ্গীতার 15 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোকে আছে। এরপর 30-এ বলবো, কিভাবে ভগবানের কাছে পৌঁছাতে হয়? এটি ভগবদ্গীতার 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোকে আছে। জয় শ্রীকৃষ্ণ। শেষ হলো আজকের ভিডিওর আলোচনা।